হ্যালো বন্ধুরা, মেয়ের রান্নাঘরে সবাইকে স্বাগতম। চলে আসলাম আবারও নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা প্রায় সব ধরনের তো মাংস খেয়েছেন, কখনো উটের মাংস খেয়েছেন? চলুন তাহলে দেখে নিই কীভাবে উটের মাংসটা আমি রান্না করেছি। পুরো মরক্কন স্টাইলে আমি রান্না করব, তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, নিশ্চয়ই আপনাদেরকে ভালো লাগবে। রান্না করার জন্য আমি উটের মাংস নিয়েছি 1 কিলোর মতো। এই দেখুন উটের জিভ, এটা একটু বড় সাইজেরই ফ্যাট। এই মাংসগুলো এভাবে পিস করে নিয়েছি, তো আমি না হাঁড়িতে মাংসগুলো দিয়ে দিলাম। সবগুলো মাংস দিয়ে এবার সাথে পেঁয়াজ দিয়ে দিলাম কুচি করা। পেঁয়াজ দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি অল্প করে তেল, যেহেতু উটের মাংসে অনেকটাই ফ্যাট থাকে তাই তেলটা অল্প করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। নুন আর হলুদটা দিয়ে দিছিলাম, তখন ক্লিপটা করা হয়নি, তো এরপর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো 2 চামচের মতো দিয়ে দিলাম, 1 চামচের মতো ধনে গুঁড়ো আর দিলাম 1 চামচের মতো জিরে গুঁড়ো। এরপর ভালোভাবে সব মাংস আর মশলাকে মিক্স করে নেব একসঙ্গে। এই রান্নাটা একটু অন্যরকম করব, যেহেতু আমি পেঁয়াজ লাল করে মাংসটা দিইনি, এভাবে করেই মাংসটা দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, 1 কিলো মাংসে 1 মগের মতো জল দিলাম। দিয়ে এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি, গ্যাসেতে বসিয়ে দেব। এই দেখুন ফুটে গেছে মাংসটা, এইভাবে করে জল কমা পর্যন্ত এভাবেই ফোটাতে থাকবো। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি যাতে জলটা কমে যায়। এভাবে একবার করে ঢাকাটা খুলে নেড়ে দেবো, আবার ঢাকাটা লাগিয়ে দেবো। এবার করতে হবে এভাবে করে দেখে নিতে হবে যাতে জলটা কমে যায়। দেখো অনেকটা জল কমে গেছে আর উটের মাংস থেকে তেলটাও বাইরে চলে আসছে। এইভাবে করে ভালোভাবে কষিয়ে নেব মাংসটা। গরম মশলা দিয়ে দিলাম, যেহেতু আমি একটু কষবো এই গরম মশলাটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়িয়ে নেব। এতটুকু পরিমাণ দিয়ে দিলাম ভেজে রাখা গোলমরিচ, ওটা দিলে সেন্ট আর ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এবার উটের গোশটা অনেকটা সেদ্ধ হয়, তাই হাঁড়িতে সেদ্ধ হবে না, তাই 2 সিটির জন্য আমি প্রেশার কুকারে ঢেলে দিচ্ছি হাঁড়ির থেকে। এইভাবে করে সবটুকু প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি, বেশি নয়, 2 সিটি দিতে হবে, যেহেতু আগে থেকেই মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। ঢাকাটা লাগিয়ে 2 সিটির জন্য অপেক্ষা করব। 2 সিটি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। দেখুন এত সুন্দর হয়েছে কালারটা, দেখুন, আর খেতেও অসাধারণ হয়েছে, খুবই সুন্দর হয়েছে। তো আপনারা খেয়েই বুঝবেন যে কতটা সুস্বাদু উটের মাংস, আর কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। তো আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি উটের মাংসটা। এই দেখুন কালারটা, দেখুন কালারটাই দেখুন, এত সুন্দর হয়েছে টেস্টেও আর দেখতেও। যদি কেউ ভেজিটেরিয়ান হয় বা শাকাহারী হয় সেও এই মাংসটা খেয়ে নেবে, এত সুস্বাদু হয়েছে। বন্ধুরা আজকে রেসিপির ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, তো কেমন হয়েছে নিশ্চয়ই জানাবে কমেন্ট বক্সে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ আমার পুরো ভিডিওটা দেখার জন্য, ভালো থাকবেন, দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে।